গত পয়লা জানুয়ারি রাজধানী দিল্লিতে একটি ঘটনা এখনও মানুষের মনে শিহরণ জাগিয়ে দেয় এর মধ্যে বিহারে ঘটে গেল এরকমই ঘটনা এবার সত্তর বছরের বৃদ্ধকে টেনে হেঁচড়ে নিয়ে গেল ঘাতককারী মৃত্যু হয়েছে বৃদ্ধের বিহারের পূর্ব চম্পারণ জেলায় সাতাশ নম্বর জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা জানা গেছে সত্তর বছরের শঙ্কর চৌধুরী কাটুয়া থানার অন্তর্গত বাংরা গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংরা চকের কাছে সাইকেল চালিয়ে সাতাশ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন তিনি তখনই গোপালগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দেয় শঙ্কুরের সাইকেলে ছিটকে গাড়ির বেনেটের উপর গিয়ে পড়েন তিনি এরপর গাড়ির ওয়াইপার ধরে ঝুলতে থাকেন তিনি আর সে অবস্থাতেই ঝড়ের গতিতে গাড়ি এগিয়ে যায় গাড়ি থামাতে বলে চিৎকার করতে থাকেন বৃদ্ধ এমনকি রাস্তার ধারে গাড়ির বারবার গাড়ি থামিয়ে দেওয়ার জানায় কিন্তু কোনো কোনো কিছুতেই লাভ একই গতিতে চলতে হয়নি থাকে গাড়ি শেষমেশ চালক যখন বুঝতে পারেন তাকে অনেক ধাওয়া করেছেন তখন কদম চোখের কাছে গিয়ে ব্রেক কষেন আর তাতেই পড়ে যান শঙ্কর চৌধুরী যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি সে অবস্থাতেই সেখান থেকে চম্পট দেয় চালক ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ কাটোয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে আশেপাশের সমস্ত থানায় জারি হাই অ্যালার্ট চালক তথা গাড়ির মালিকের খোঁজে শুরু হয়েছে তোলাশি ঘটনায় এই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তের স্বাস্থ্যের দাবিতে সরব স্থানীয়রা রিপোর্ট আর নিউজ